যে কোনো ধরনের যোগাযোগ করুন ইসলামাবাদ মোহাম্মদ নাসরুল আলম ভূঁইয়া 01622111002 গরু ছাগলের বিশাল হাট উত্তরখণ্ড মৈনামের রহিমনগর বালুর মাঠে গরু ছাগলের বিশাল হাট সিসি ক্যামেরার মাধ্যমে 24 ঘন্টা সার্বিক নিরাপত্তা সহ সুবিশাল সুবিধা রয়েছে আপনার পছন্দ সই কুরবানির পরিছে ওই যে ওইটা পছন্দ হয়েছে বেশ ওই যে এটা এটা তোলা এটা তোলা ওই যে দাদারে কোনটা 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 দেখাবি দাদারে কোনটা দেখাবি এ দুইটা আচ্ছা এদের ছবিটা না ঠিক আছে আমরা সবগুলো গরু উঠে নিব ঠিক আছে গরু 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 নিয়ে যাবে গরু ছাগলের বিশাল হাট উত্তরখণ্ড মৈনাটে শহীদ গরু গুতা দিব রে মুয়াজ গরু ছাগলের বিশাল হাট সিসি ক্যামেরার মাধ্যমে 24 ঘন্টা সার্বিক নিরাপত্তা সহ সুবিশাল গাড়ি পার্কিং এর সুবিধা তো রয়েছে আপনার পছন্দ সই কুরবানির পশু কিনতে চলে আসুন কিসে আপনার পছন্দ সই কুরবানির পশু কিনতে চলে আসুন উত্তরখণ্ড মৈনাটেক শহীদ নগর গরুর হাটে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন ইজারাদার মোহাম্মদ নাজমুল আলম ভূঁইয়া 01622111002 হাট 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 গরু ছাগলের বিশাল হাট উত্তরখণ্ড মৈনাটেক শহীদ নগর বালুর মাঠে গরু ছাগলের বিশাল হাট সিসি ক্যামেরার মাধ্যমে 24 ঘন্টা সার্বিক নিরাপত্তা সহ
সুবিশাল গাড়ি পার্কিং এর সুবিধা তো রয়েছে। আপনার পছন্দ সই কুরবানির পশু কিনতে চলে আসুন উত্তরখান মৈনাতের শহীদ নগর গরুর হাটে। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন ইজারাদার মোহাম্মদ নাজমুল আলম ভূঁইয়া 0162111002। দেখছো সিং কত বড়? বিকেলে বিকেলে এসে গরু দেখতে আসবে, কিনবে না? কিনবে। কবে? বিকেলে দাদার নিয়ে দেখাইতে হতো। আমাকে নিল না কেন ভাইয়া? উবের আনলে ভালোই তো, উবে তো দেখতে পারতো আনলে। এটা কিনলে ভালো না বড় কিনলে ভালো? যেগুলো রাগে সেগুলো কিনবে দেখতে সবাই গরু কিনে আমি ছাড়া দিছি এখন নাকি পরে? পরে মারামারি করে লোক সবসময় খায় এগুলো, সবসময় খাওয়ায়। গরুদের অনেক কষ্ট বুঝছো, আবার উঠে দে। দাদার গরু দেখাইতে বললাম না, কি বলছো? বললাম যে হাতে এসে শুট হচ্ছে হাতে নিয়ে আসে, আর তুমি কোন হাতে নিয়ে আসছো আমাকে তো বড় হাতে আমি এবার বুঝছি কেন। ভিডিও করলে ভালো
ছবি উঠলে ভালো কেন ওরা কি আমাদের কিছু করছে? কিছু করতেছে না, আমার ভয় পায় ওরা। ওরা আমার দেখে সাহস করতেছে না? না, তোমাকে ভালোবাসে। তোমাকে ভালোবাসে ওরা সবাই সবাই ওরা তো অনেক আমরা তো আল্লাহর জন্যই কুরবানি দিব। এগুলো সব আমরা ওদেরকে খুব ভালোবাসি, ওরা আমাদেরকে ভালোবাসে। গুতামার লিখি ছাগলটা উঠে নাই তো, ছাগলটা করে দিলাম।